মারুফ সেরিয়া ইউটিউব চ্যানেল থেকে মারুফ বলছি। আমরা শুরু করছি আমাদের মুভি রিভিউ। রিভিউ না বলে আমাদের অবজারভেশন বলা ভালো, কারণ আমি এখানে শুধু ছবির কাজ এবং ছবির গল্প নিয়ে কথা বলবো না, আমি এর পিছনের গল্প এবং সমসাময়িক বিষয় নিয়েও কথা বলবো। কাঠবিড়ালি আমাদের আজকের ছবি। যে কি সুন্দর লাগতেছে, দেখো এটা হচ্ছে তুমি আর এটা আমার, আর এইটা হইলো আমাদের মন বাড়ি। সম্পূর্ণ বাংলাদেশে নির্মিত, বাংলাদেশি পরিচালকের নির্মিত একটি ছবি, এবং এক কথায় খুব স্বচ্ছন্দে দেখার মতো একটি রোমান্টিক থ্রিলার। এই জনরার ছবি বাংলাদেশে খুব যে বেশি হয় তাও না। সব কিছু কেমন বদলাই গেছে রে, হুন্ডা চাইতেছে বিড়ি খায় কয়েকজনে জ্বালায় ফেলে। খায় দেখো তো কেমন হয়েছে, রান্না মজা হয়েছে, এই উপলক্ষে তোমার জন্য একটা উপহার আছে। কি স্বর্ণের আংটি আনছ? আমার কি আর সেই সামর্থ্য আছে? কাঠবিড়ালি ছবিটিকে আমরা যদি গল্পের দিক থেকে দুটি ভাগে ভাগ করে নিই, বিরতির আগে এবং বিরতির পরে, আমরা যারা অনেকে ট্রেইলার দেখে ছবি দেখার কাহিনী কিছুটা আন্দাজ করতে চেষ্টা করি, বা ট্রেইলার দেখে অনেকেও হলে যায় এমনও দেখা যায়, কাঠবিড়ালি ছবিটা কিন্তু ঠিক সেরকম নয়। আপনি ট্রেইলার দেখে ছবিটির মূল কাহিনীর কিছুই ধারণা করতে পারবেন না। আমি আবারও বলছি, ট্রেইলারের সঙ্গে ছবির কোনো মিল নেই। আমি দূরে গেলে তোমার কষ্ট হইব না, এমন ভাবে কইতেছ মনে হয় গেলে আরাইবা না। আমরা যদি বিরতির আগের কথা বলি, মূলত ট্রেইলারে বিরতির আগের অংশটিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কাজল এবং হাসু নামের গ্রামের দুজন কিশোর কিশোরীর প্রেম দিয়ে ছবিটির গল্প শুরু। নয়া গাঙ্গের পারে গো বিরিক্ষ, বিরিক্ষের চিরল চিরল পাতা, কে তুমি সুন্দর কন্যা, তোমার মুখে নাই কেন কথা। তবে গ্রামে চেয়ারম্যানের ছেলের স্বাভাবিকভাবে আমরা যেটা দেখি একটা দাপট থাকে, সেই দাপটে সে অসামাজিক কার্যকলাপ করে থাকে, তো তার ফলাফল হিসেবে একটি মেয়েকে আমরা আত্মহত্যার বলি হিসেবে দেখি ছবির প্রথম দিকেই। হাসু এবং কাজলের প্রেমটি খুব স্বাভাবিক সহজ সরল ভঙ্গিতে এগিয়ে চলে, এবং তাদের কোনো রকম বাধাবিঘ্ন ছাড়াই তারা বিয়ে করে এবং তাদের সংসার এগিয়ে যেতে থাকে। ইন দ্য মিন টাইম চেয়ারম্যানের ছেলেকে ওই হত্যাকাণ্ডের জন্য চাপে পড়ে চেয়ারম্যান সৌদি আরবে পাঠিয়ে দেয়, এবং তাকে কথা দেয় সে সৌদি আরব থেকে দেশে ফিরলে নায়িকার সঙ্গে, মানে আমাদের অর্চিতা স্পর্শিয়া কাজল, তার সঙ্গে বিয়ে দেওয়া হবে। বিরতির আগ পর্যন্ত মোটামুটি গল্পটি এরকমই, গল্প টার্ন নিতে থাকে বিরতির পরে। আমি যদি স্পয়লার না দিই, যতটুকু এইটুকু বলি, বিরতির পরপরই সম্পর্কের যে টানা পড়েন তার মধ্যে বিশ্বাসের একটি ঘাটতি সৃষ্টি হয়, এবং সেই ঘাটতি থেকে একটি দুর্ঘটনা ঘটে যায়। তো দুর্ঘটনাটির কারণ বা দুর্ঘটনাটি কে ঘটায় সেটি নিয়েই মূলত গল্পটি এগিয়ে চলেছে। এখানে আপনি নিজেই হলে বসে বুঝতে পারবেন, দুই তিনজনের দিকে সন্দেহের তীর চলে যায় যে এই ঘটনাটি ঘটার জন্য তারা দায়ী, কিন্তু সত্যিকার অর্থে দেখা যায় যে ঘটনাটি ঘটিয়েছে আসলে আরেকজন। সো এটি একটি রোমাঞ্চকর একটি থ্রিলার ছিল। শেষ সিন বা তার আগে সিন যাওয়ার আগ পর্যন্ত দর্শকরা খুব টান টান উত্তেজনায় ছবি দেখেছে, তারা কেউই ধারণা করতে পারেনি থ্রিলারটি কীভাবে আসলে উন্মোচিত হয়েছে। নিয়ামুল মুক্তার প্রশংসা অবশ্যই করতে হয়, সে কাহিনীকে ধাপে ধাপে জমিয়েছে এবং আমাদেরকে সিট থেকে উঠতে দেয়নি। কাঠবিড়াল ছবির পেছনের মানুষদের নিয়ে যদি কথা বলি, নিয়ামুল মুক্তা তার পরিচালনার প্রথম পরিচালক হিসেবে অসাধারণ কাজ করেছে, তা সেই ছবির কাহিনীটি লিখেছে। আমি মনে করি রোমান্টিক থ্রিলার হিসেবে ছবিটি দারুণ, স্বল্প বাজেটের ছবি হিসাবে এটি অবশ্যই আপ টু দ্য মার্ক এবং স্ট্যান্ডার্ড। তাসনিম যে সংলাপ লিখেছে এবং চিত্রণ লিখেছে, তার সংলাপ এবং চিত্রণটা ছিল খুবই টাইট। আমি যদি চিত্রগ্রহণ দেখি, এই ছবির ড্রোন শট এবং চিত্রগ্রহণ যেটা সিনেমাটোগ্রাফি অসাধারণ, আমি সাম্প্রতিক সময়ে ড্রোন শটের এত সুন্দর কাজ দেখি। কাজল, আমার একটা বাচ্চা দিবা। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের রাত দিন এবং আলোকসজ্জার যে কাজটা, আমাদের যেগুলো পরিবেশটাকে বুঝতে সাহায্য করে সেগুলো দারুণ হয়েছে, এবং যে গ্রামীণ পটভূমিতে শট হয়েছে নিয়ামুল মুক্তার জানতেন তিনি আসলে কী চান,
সে অনুযায়ী উনি বিভিন্নভাবে দৃশ্য ধারণ করেছেন। এখানে একটু দুর্বলতা যদি বলতে হয়, কালারাইজেশনে একটু প্রবলেম হতে পারে আপনাদের, হয়তো বা হলে এটা চোখে পড়লে পড়তেও পারে। আরেকটা ব্যাপার হলো যে এটা স্বল্প বাজেটের সিনেমা, কিছু কিছু শট হয়তো বা একাধিক জায়গায় ব্যবহার করা হয়েছে গানে অথবা চিত্রগ্রহণের দিক দিয়ে, এগুলো খুবই মাইনর ব্যাপার, আমি মনে করি ইগনোর করা যাবে। বাদ বাকি ব্যাপারগুলো হিসেবে খুব সুন্দর, ছবির সাউন্ড খুব সুন্দর, রিপন্নাথ ছবির সব কাজ করেছেন উনি, আগেই আপনি জানেন খুব অভিজ্ঞ, ভালো হয়েছে। গান করেছেন কণা, সফি মণ্ডল অনেকদিন পরে গান করেছে একটি লোকসঙ্গীত। কাপিছে কন্যা তোমার পটির বসন খানি, দূরের প্রাণে চাইয়া লোকনা কেনে দুই চোখে ঝরে পানি। নয়া গাঙ্গের পারে গো বিরিক্ষ, বিরিক্ষের চিরল চিরল পাতা, কে তুমি সুন্দর কন্যা তোমার মুখে নাই কেন কথা। যদি বলি অর্চিতা স্পর্শিয়া, তার ছবি বাছাইয়ের ক্ষেত্রে এটি একটি চ্যালেঞ্জ ছিল বলা যায়, কারণ আমরা যেটাকে বোল্ড বা সাহসী দৃশ্য বলে কোট আনকোট করে থাকি, সেই হিসেবে অর্চিতা স্পর্শিয়া খুব সুন্দরভাবে উতরে গেছেন। এবং পরিচালক তিনি জানতেন তিনি কতটুকু দেখাতে চান এবং দর্শক ঠিক কতটুকুতে, আমাদের দর্শকের রুচি অনুসারী আমি মনে করি আপ্রদমক এবং প্রফিটেবল। এছাড়া যারা বাদ বাকি, আবির সে নতুন এসেছে জাহাঙ্গীরনগরের থিয়েটার স্টাডিজ থেকে, তার অভিনয় দারুণ হয়েছে, সে তার চরিত্র অনুযায়ী সুন্দর এবং শেষ দৃশ্য পর্যন্ত দর্শকদের এগুলো হয়েছে। সৈয়দ জামান শাওনকে আপনারা চেনেন, টিভি পর্দার খুব পরিচিত মুখ, দারুণ করেছে, সজীব দারুণ করেছেন। আমি ছবি অভিনয়ের ব্যাপারে পার্শ্ব চরিত্র বা কেন্দ্রীয় চরিত্রের ক্ষেত্রে খুব একটা ত্রুটি ধরিনি, হয়তো বা তারা তারকা বা ওই লেভেলের নয়, কিন্তু তারা তাদের চরিত্রের তুলনায় চরিত্রের প্রয়োজনে যতটুকু দরকার তারা করতে পেরেছেন বলে আমার বিশ্বাস। অর্চিতা স্পর্শিয়ার কিছু কিছু দুর্বলতা যদি আমি বলি, তার পোশাক পরিচ্ছদ গ্রামীণ পোশাক পরিচ্ছদে এতটুকু যায় কি না, তার স্কুলের পূর্ব একটা মেয়ের বয়স হিসেবে কতটুকু যায়, এগুলো হয়তো আপনার একটু চোখে পড়তে পারে, বা বাকি ব্যাপার আমি মনে করি ইগনোর করার মতো। সো আমি অভিনয় এবং চিত্রগ্রহণ পরিচালনাতে মোটামুটি 4/5 করেই দেব। চলচ্চিত্রের যে মন্দাবস্থা, কাঠবিড়ালির মতো ছবি আমাদেরকে আশা জাগায়। আমাদের জাজ মাল্টিমিডিয়া ছবিটি পরিবেশনা করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। চিলেকোঠা প্রযোজক ফিল্মস, এটার জন্য তাদেরকেও সাধুবাদ জানাই। এবং ওভারঅল কাস্টিং এবং ক্রু খুব ভালো ছিল, এবং আমি মনে করি এটা একটা নতুন দৃষ্টান্ত, যারা বাজেট বাজেট বলে চিৎকার চেঁচামেচি করেন যে বাজেট ছাড়া ছবি হয় না বা হয় না, তাদের জন্য এটা একটা আমি মনে করি মাইলস্টোন। এবং আশা করি নিয়ামুল মুক্তা তার এই ধারাটা ধরে রাখবেন এবং আমাদের আর কি ভবিষ্যতে ভালো ভালো আরও ছবি উপহার দেবেন। যদিও ছবিটা খুব বেশি হল পায়নি, কিন্তু আমি মনে করি যে দর্শকের রেসপন্স খারাপ ছিল না, ভালো রিভিউ খুব ছিল, এবং যারা দেখে এসে ছবিটি মাউথ ফরওয়ার্ডের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন তাদের রেসপন্স ভালো। আমি ছবিটি হলে গিয়ে দেখেছি, ব্যক্তিগতভাবে আমি সন্তুষ্ট। আশা করি নিয়ামুল মুক্তা বাংলাদেশের চলচ্চিত্র দারুণ দারুণ কিছু ছবি উপহার দিতে পারবে। সবাইকে ধন্যবাদ।